তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিওর উদ্দেশ্যে। তো এখন দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে, আর আজকে যাচ্ছি হলো গিয়ে মায়াপুর। তো এই ভিডিওটাতে আপনারা মায়াপুর সম্বন্ধে টোটাল সমস্ত কিছু জানতে পারবেন, একদিনের মায়াপুর ভ্রমণে কত কী খরচা, কীরকম কী লাগে সব এই ভিডিওতে বলা হবে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন, আর পারলে চ্যানেলটাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করুন। আর আমার সাথে যাচ্ছি হলো গিয়ে দেওয়াল, আবার দেওঘরের পরে আবার আজকে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল করে আমরা চলে যাই কৃষ্ণনগরে। সেখান থেকে 50 টাকা ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই পৃথিবীর সবথেকে বড় ইসকন মন্দির মায়াপুরে। এই মায়াপুরে থাকা ও খাবার সুব্যবস্থা করা আছে এবং এখানে আসলে এখানকার প্রসাদ নিতে একদমই ভুলবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন পৌঁছে গেছি কৃষ্ণনগরে। আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল 9:35-এর আর এখানে ঢুকলাম 12:06। তো এখন এখান থেকে বেরোবো বাইরে অটো স্ট্যান্ডের দিকে, বেরিয়ে অটো করবো, দেখা যাক কীরকম কী ভাড়া নেয় আর সেটাও তোমাদেরকে দেখাচ্ছি বাইরে গিয়ে। ঠিক আছে, চল। স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে জায়গাটা, এখান থেকে মায়াপুর ঘাট যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে 50 টাকা শেয়ারে, এখানে ভাড়া চাই। ঠিক আছে, আর যদি রিজার্ভ করে যান তাহলে পার পার্সন 100 টাকা করে পড়বে। তো আমরা এখন চলে এসেছি এই ফুলোর ঘাটে, এখানে 3 টাকা করে টিকিট কাটলাম, টিকিট কেটে এখন উপরে যাবো মায়াপুর। এইটা হচ্ছে ফুলোর ঘাট বা স্বরূপগঞ্জ ঘাট যাই বল, এই যে পুরোটা। এখান থেকে এখন আমরা এই নৌকো করে পার হবো উপরে যাবো। আমরা চলে এসেছি হুলোর ঘাট থেকে লঞ্চ করে পার হয়ে একদম মায়াপুরের সামনে। এখান থেকে আর 1 কিলোমিটার যেতে হবে, আর এই 1 কিলোমিটারটা হেঁটেও যেতে পারো কিংবা এখানে টোটো আছে বাস আছে সেটার উপরে যেতে পারো। তো আমরা এখান থেকে হেঁটেই চলো একেবারে মন্দিরের সামনে গিয়ে দেখো। তো আমরা চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরের একদম সামনে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে এই যে মায়াপুর ইস্কনের ভেতরে এখন দাঁড়িয়ে আছি। আর এখানে আসতে আমাদের অনেকটাই টাইম লেগে গেল, আর এখানে এখন প্রচণ্ড গরম, এই গরমেও আমরা ভিডিও বানানোর জন্য এখানে এসেছি। এখানে টেম্পারেচার প্রায় 42 ডিগ্রি, তো তার মধ্যেও আমরা এখন ভিডিও বানানোর জন্য এখানে এসেছি। তো যদি তোমরা ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা যাচ্ছি এদিকে কুপন কাউন্টারের দিকে, যেখানে মানে আর কি প্রসাদ পাওয়া যায় প্রসাদ কাউন্টারের ওখানে। তো ওখান থেকে এখন আমরা কাটবো প্রসাদের কুপন কেটে তারপর আমরা আস্তে আস্তে করে এগোবো সামনের দিকে। এই যে এখানে হলো কুপন। তো এখানে 40 টাকা করে মহাপ্রসাদের কুপন, এখান থেকে আমরা এখন 40 টাকা দিয়ে দুটো কুপন কেটেছি, মানে 40 টাকা 40 টাকা 80 টাকা দিয়ে এখানে আমরা মহাপ্রসাদের কুপন কাটছি। আর এখানে যে মহাপ্রসাদে কী কী পাওয়া যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে এই যে টোটাল দেওয়া আছে 40 টাকা মহাপ্রসাদের। তো আমাদের এখান থেকে কুপন কাটা হয়ে গেছে, তো আমরা এখন যাবো এখানে মহাপ্রসাদটা নিতে, কারণ সকাল দিয়ে সেরকম কিছুই খাওয়া হয়নি, টুকটাক ট্রেনে যা খাওয়া খেয়েছি। তো এবার যাবো আমরা এখান দিয়ে খাবার। তো এইখানে এই প্রসাদ কক্ষ আছে, প্রসাদ মহল বা প্রসাদ কক্ষ। তো এইখানে আমরা আমাদের এই যে কুপনটা কেটেছিলাম 40 টাকা দিয়ে, সেটা এখন এখানে প্রসাদটা আমরা গ্রহণ করবো। তো আমাদেরকে এখন দিল ভাত, একটা ডাল আর এই সবজি। তো এগুলোর পরে দিয়ে গেল আর এক রকমের সবজির তরকারি, এই যে সবজির তরকারি। এই মন্দিরে ঢুকেই একদম প্রথমেই যে জায়গাটা দেখতে হবে সেটা হলো যে এই অখণ্ড হরিনাম কীর্তন, এখানে সারাক্ষণ হরিনাম চলে, এখানে কখনো বন্ধ হয় না হরিনাম। এই যে জায়গাটা পুরো আমার পেছনে যে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গদা ভবন। এই গদা ভবনে থাকা এবং প্রসাদের সুব্যবস্থা আছে। এই গদা ভবনে কীভাবে থাকবেন তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি গদা ভবন। তো আপনারা যারা গদা ভবনে থাকতে চান তারা আগে থেকে এই ভবনটা বুকিং করতে হবে। তো বুকিং করার জন্য যে নাম্বারটা দিচ্ছি ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে এখানে আপনারা বুকিং করে থাকতে পারবেন এবং এর ভেতরে প্রসাদেরও ব্যবস্থা আছে, সেই প্রসাদও আপনারা নিতে পারবেন। তো এইটা হলো গীতা ভবন, আর গীতা ভবনে যারা থাকতে চান তাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে গীতা ভবনে বুকিংটা পেয়ে যাবেন। যারা এখানে চৈতন্য ভবনে থাকবেন তাদের জন্য এখানে এই নিচে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে কল করে নেবেন চৈতন্য ভবনে থাকার জন্য। সুন্দরভাবে একটা পয়েন্টিং করে দেওয়া আছে জায়গাগুলোতে কোথায় কী কী আছে না আছে, তার সুন্দরভাবে এখানে পয়েন্টিং করে দেওয়া আছে। আর যারা এখানে ভাবছো গাড়ি বাইক কিংবা বাসে করে আসবে, অনেকজন ট্যুরে আসছো বাসে করে আসবে, যারা ভাবছো যে পার্কিং কোথায় করবে এখানে পার্কিং নিয়ে কোনো সমস্যা হবে নাকি, তো তাদের জন্য বলে রাখি এই যে জায়গাটা দেখছো পুরো জায়গাটা, এই যে পুরো মাঠটা, এই যে
পুরো মাঠটা আছে এখান দিয়ে শুরু করে পুরো এটা এটা হচ্ছে মায়াপুরের মন্দিরের নিজস্ব পার্কিং এলাকা এই যে পুরোটা তো এখানে গাড়ি নিয়ে আসলে আশা করি কোনো অসুবিধা হবে না তো আমাদের মোটামুটি এই ভেতরের দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি এই যে রাস্তাটা দিয়ে হেঁটে হেঁটে গোশালার দিকে গোশালাটায় গিয়ে গোশালার ভেতরে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই গোশালা যেতে যেতে যারা এই নিত্যানন্দ কুটিরে থাকতে চাও এই যে নিত্যানন্দ কুটির এই যে নিত্যানন্দ কুটিরের নাম্বার এখানে দেওয়া আছে যারা নিত্যানন্দ কুটিরে থাকবে তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে এইখানে সুন্দরভাবে নাম্বার দেওয়া আছে আর এই যে মানে গোশালার যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে নিত্যানন্দ কুটির যেই রাস্তাটা দেখাচ্ছিলাম ওই রাস্তা দিয়ে হেঁটে আসলে এইটা হলো গৌরাঙ্গ কুটির এখানে পড়বে ফার্স্ট এই যে ডান দিকে গৌরাঙ্গ কুটির একটু আগে যেটা বলছিলাম যে ওই সামনের রাস্তা দিয়ে হেঁটে এলে গৌরাঙ্গ কুটির পড়বে তো এই যে এইটা হলো গৌরাঙ্গ কুটির এই যে এখানে থাকতে গেলে এখানে যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কথা বলে বুক করতে হবে এখানে ওই নাম্বারে কথা বলে বুক করলে এখানে তোমরা আরামসে থাকতে পারো আর এখানে থাকলে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারো কোনো অসুবিধা হবে না এখানে থাকলে সেরকমভাবে ঘুরে দেখতে এখানে আরও থাকার জায়গা আছে তবে এই জায়গাটায় আমি কেন বলবো থাকার জন্য মানে ভালোভাবে কারণ এই জায়গাটা কী বলতো সেই আগেকারের মানে বেড়ার বাড়ি এরকম একটু ফিল পাবে সেই জন্য এই নব মানে মায়াপুরের মন্দিরের ভেতরে এরকম যখন ফিলটা পাবে না তখন তোমাদেরই ভালো লাগবে তো সেই জন্য এই জায়গায় যদি থাকো তাহলে যেই নাম্বারটা ওখানে দেওয়া আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে করে ব্যবস্থা করে এটা আমার ওপিনিয়ন ছিল যে গৌরাঙ্গ কুটিরে থাকার জন্য এবার আরও এখানে অনেক ভবন আছে গদা ভবন আছে এছাড়াও আরও অনেক ভবন আছে তো ওই ভবনগুলোর নাম্বারও আমি দিয়ে দিয়েছি তো যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে এখানে তোমরা থাকতে পারো সামনে উপাশে ছিল গৌরাঙ্গ কুটির আর এইখানটায় হলো নিত্যানন্দ কুটির আর এই নিত্যানন্দ কুটিরে যদি থাকতে চাও তাহলে তার ফোন নাম্বার হচ্ছে এই যে এখানে দেওয়া আছে আর নিত্যানন্দ কুটিরটা হলো গিয়ে ওই যে সামনেটাতে ওই যে ওইখানে নিত্যানন্দ কুটির ওই যে যেমনটা দেখতে পাচ্ছ ওখানে অতটা ওটা হলো নিত্যানন্দ কুটির আর নিত্যানন্দ কুটিরের আর এই পাশ থেকে যে রাস্তাটা এসছে এই দিকে গেলেই পড়বে তোমার গোশালা আর নিত্যানন্দ কুটিরটা হচ্ছে গিয়ে এই দিকটা চলো তো এইখানে যদি হেঁটে হেঁটে না আসতে চাও আমাদের মতো যেমন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা যদি হেঁটে হেঁটে না আসতে চাও তাহলে এরকম যেরকম গরুর গাড়ি দেখালাম ওরকম গরুর গাড়ি করেও তোমরা গোশালার দিকে আসতে পারো আর গরুর গাড়ি করে আসলে ভাড়া নেবে ওই 10 টাকার মতো 10 টাকার মতো ভাড়া দিলে তাহলে আর হাঁটতে হবে না কিন্তু আমরা হেঁটে হেঁটেই যেতে বেশি পছন্দ করি এইটা হচ্ছে যে শ্রুতি ভবন এই শ্রুতি ভবনেও থাকা যায় আর শ্রুতি ভবন থেকে গোশালাটা একদমই কাছে যাবে এই যে পুরো জায়গাটা আচ্ছা শ্রুতি ভবনে যারা থাকতে চান তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারেন এই যে নিচে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিলে শ্রুতি ভবন বুক করা যেতে পারে যারা এই শ্রুতি ভবনে 1 মাস থাকতে চান অর্থাৎ মানে এখানে অনেকেই হয়তো আসেন না যারা অনেক দিন ধরে এখানে থাকতে চান থেকে মানে এখানের বুড়ো মানে জায়গাটা উপভোগ করতে চান তো তাদের জন্য এখানে বিশেষ সুবিধা আছে এখানে 1 মাস থাকা যেতে পারে 20% আবার ডিসকাউন্টও দেওয়া আছে এখানে তো যেই নাম্বারটা আমি দিলাম ওই নাম্বারে কন্ট্যাক্ট করে বাদবাকিটা আপনারা জেনে নিতে পারেন তো শ্রুতি ভবনের পাশ থেকে আমরা চলে এসেছি এখন গোশালাতে এই যে গোশালার ভেতরে ঢুকতেই এরকম গোশালার থেকে মানে গরুর দুধের কিছু তৈরি করা জিনিস আছে এখানে এই যে এখান থেকে এগুলোকে কিনে নিতে পারে এই যে এখানে এরকম ঘি পাওয়া যায় এরকম পুরো দোকান আছে এখান থেকে এখানকার গরুদের যে দুধে দিয়ে দিয়ে তৈরি হয় জিনিসগুলো সেগুলো এখান দিয়ে কিনে নিতে পারে মানে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে কিনে এইটা হচ্ছে গিয়ে মায়াপুরের গোশালা যে গোশালাটা আছে এই যে গোশালাটা আমার পেছনে দেখতে পাচ্ছেন আর নিচে যে দোকানটা দেখালাম এই দোকানটাতে এই গোশালার মানে যে গরুগুলো আছে এর দুধ থেকে তৈরি সমস্ত জিনিস ওখানে পাওয়া যায় তো যদি আপনারা চান এখান থেকে সেই জিনিস কিনে নিয়ে যেতে বাড়ির জন্য
তাহলে ওইখান থেকে কিনে নিয়ে আপনারা যেতে পারেন। আর পুরোটাই এইখানে যে গরুগুলো আছে এর দুধের থেকে তৈরি। এখানে এরকম 75 আছে, 100 টাকা, এটা 60 টাকা, আর এটা হলো 50 টাকা। এরকম প্রসাদ এখানে বিক্রি হচ্ছে, প্রসাদ ফটো সমস্ত কিছু বিক্রি হচ্ছে। যদি বাড়ির জন্য নিয়ে যেতে চাও, প্রসাদ রাখা থাকে এখানে, পূজো সমস্ত কিছু ইসকনের মন্দিরে, মানে মেন যে মন্দির ওখানে পূজো করে প্রসাদ রাখা থাকে। এখান থেকে খালি প্রসাদ, আর প্রসাদের কোয়ান্টিটিটাও খুব ভালো, পূজো করে রাখা থাকে তো নিতে পারবে। তো এখান থেকে যদি কালেক্ট করে নিই, বাড়ির জন্য নিয়ে যেতে চাও তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো। মায়াপুর ঘুরতে আসলে সবার প্রথমে যে জায়গাটা ঘুরবেন সেটা হলো গিয়ে শ্রী চৈতন্যময়, এইটা এইটা ঘুরে তারপর এখানে আশেপাশে আরও যা জায়গাগুলো আছে সেগুলো। তো এখন আমরা এসেছি এই গৌড়ীয় মঠে। তো এই সারা বিশ্বে যা গৌড়ীয় মঠের মানে সূত্রপাত হয়েছিল তার প্রধান যে জায়গাটা সেটা হলো যে এই যে এই জায়গাটা, পুরো এই জায়গাটা, এখান থেকেই গৌড়ীয় মঠের সূত্রপাত হয়েছিল। তো এখন আমরা সেটাই দেখতে যাব। তো একটু আগে যে জায়গাটা দেখালাম, এই যে এই জায়গাটা, এই জায়গাটা যেটা দেখালাম, তো এইখানে পরিক্রমা করলে বৃন্দাবনের নাকি 16 ক্রোশ পরিক্রমা যেটা বলে, ওই পরিক্রমাটা এখানে পরিক্রমা চারবার এখানে পাক করে ঘুরলাম তাহলে সেটা পূরণ হয়ে যায় আর কি। মানে বুঝতে পারছো যে বৃন্দাবন যেটা মানে এখানে চারবার ঘুরে নিলে সেই পরিক্রমাটা পুরো হয়ে যায়। তো সেই জায়গাটা হলো ওইখানে যেটা দেখালাম। তো এখন যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে শ্রীবাসন মন্দির। আর এই জায়গাতে এইখানে যে সন্ন্যাসীরা যেনারা ছিলেন সন্ন্যাসীরা, তো ওনাদের এটা সমাধি। এই যে পুরো জায়গাটা, এই পুরো জায়গাটাই ওনাদের সমাধিস্থল। এই যে আমি দেখাচ্ছি সমাধিগুলো এক করে, এই এদিকে পুরোটাই হলো গিয়ে সমাধিস্থল। এইখানের এই সেবা সংগঠনের যে মানে স্বামী যারা জেনারা ছিলেন, তো ওনারা যখন মারা যান তখন ওনাদেরকে এখানে সমাধি দেওয়া হয়। এই যে পুরো জায়গাটা, তো এখন আমরা ছিলাম শ্রী মহাপ্রভুর জন্মস্থানে। আর এই ভেতরে বেশি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিওই বলতে গেলে করতে পারিনি, কারণ সব জায়গাতেই লেখা আছে ক্যামেরা ফটো তোলা নিষেধ, ভিডিওগ্রাফি নিষেধ, করতে গেলেও বারণ করছে। সেই জন্য এই ভেতরে ভিডিওটা করিনি, বাইরে দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভেতরটা পুরো। এরকম তো এই ভেতরে দেখা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বেরোবো আর এই পাশের দিকে যাবো, যদি আশেপাশে আরও কী কী জায়গা আছে সেগুলো আমি বলবো। এটা হলো আমাদের তৃতীয় জায়গা আজকের, মায়াপুর সারস্বত গৌড়ীয় সোমন আশ্রম। এই জায়গাটা তাহলে আজকের আমাদের এই মায়াপুর ট্যুরটার, যেটা বলেছিলাম যে পুরো বাজেট সম্পর্কেও তোমাদেরকে বলে দেবো। তো আজকে আমাদের এই মায়াপুর ঘুরে পুরো সারাদিন ঘুরে সাইট সিন করে আমাদের টোটাল খরচা হয়েছে 300 টাকা, মানে দেবাদার 300 টাকা, আমার 300 টাকা, টোটাল 600 টাকাতে আমাদের পুরো এই মায়াপুর ভ্রমণ কমপ্লিট হয়ে গেছে। যদি তোমরা আসো, ডিসক্রিপশান বক্সে আমি এই পুরো ডিটেলসটা দিয়ে দেবো যে কোথায় আমাদের কত টাকা খরচা হয়েছে, তো সেখান থেকে তোমরা একবার চেক করে নিও। তো যদি আজকের আমাদের এই মায়াপুর ভ্রমণটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে তাহলেই যাবে, ঠিক আছে? অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবে, তার কারণ হচ্ছে সকালবেলা সেই 6টায় বেরিয়ে 42 ডিগ্রি টেম্পারেচার রেখে ডে টু ডে ট্যুর করে ফিরে যাওয়ার একটা ভালো প্ল্যান দিলাম, আশা করি ভালো লাগবে, একদিনের ব্যাপার। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করবে আর পেজটাকে ফলো দিয়ে রাখবে। থ্যাংক ইউ, চলো।